নমস্কার, ভূমি টিভিতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সৌরভ। শুরু করছি ভূমি বার্তা। শুরুতেই হেডলাইন্স। হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানা মেচেদাতে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় দীঘায় হাজির হবেন মুখ্যমন্ত্রী। সফরের দিকে তাকিয়ে দীঘা জুড়ে চলছে সাজসজ্জার রব। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ। রবিবার আরও এক দফায় কমলো পেট্রোল ডিজেলের দাম। দিল্লি কলকাতায় 14 পয়সা দাম কমলো পেট্রোলে। কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম 78 টাকা 47 পয়সা, ডিজেলের নতুন দাম 70 টাকা 9 পয়সা। এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমকলে। মৃত যুবকের নাম নাইবুল মোল্লা। ঘটনাটি ঘটেছে ডোমকল থানা জিতপুর গ্রামে। রবিবার সকালে স্থানীয় ফুটবল মাঠের পাশে রামবাগান থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান, খুন করে ওই যুবককে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি খুন নয়, আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুবক আত্মহত্যা করেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়ে চায়, মেয়ে তাদের কাছে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে ছেলে বাইরে থাকে, তার কারণ আমার বাড়িতে না, খালার বাড়িতে। খালার বাড়িতে কালকে রাত্রি 9টার দিকে, হ্যাঁ 9টার দিকে আমার বাড়িতে কোনো পৌঁছায়নি। হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে। মৃতদেহ বেশ কয়েক খণ্ড হয়ে যায়, মৃতের পরিচয় জানা যায়নি। রেল পুলিশের দাবি, যুবক সাইকেলে করে রেল লাইনের ধারে আসে, এরপর সাইকেল রেখে এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তদন্তে পুলিশ। একলাপে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দাম কমছে স্লথ গতিতে। রবিবার আরও এক দফায় পেট্রোল ডিজেলের দাম কমলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, দিল্লি কলকাতায় 14 পয়সা দাম কমেছে পেট্রোলের। কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম 78 টাকা 47 পয়সা, ডিজেলের দাম দাঁড়িয়েছে 70 টাকা 9 পয়সা। ইন্ডিয়ান অয়েলের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় একই হারে সব রাজ্যে তেলের দাম কমেছে। মে মাসের শেষে কলকাতায় পেট্রোলের দাম 80 টাকা 98 টাকায় পৌঁছায়। অন্যান্য রাজ্যে তেলের দাম উত্তরোত্তর বাড়তে থাকে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রকে। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, গত 20 দিনে কলকাতায় 2 টাকা 37 পয়সা তেলের দাম কমেছে। হাতে মাত্র আর 2 দিন, তারপরই মঙ্গলবার সন্ধ্যায় দীঘায় হাজির হবেন মুখ্যমন্ত্রী। আর তার সফরের দিকে তাকিয়ে দীঘা জুড়ে চলছে সাজসজ্জার রব। দীঘার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। উড়িষ্যার বর্ডার এলাকায় চলছে কড়া নজরদারি, সেই সঙ্গে দীঘা শহরের সমস্ত এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দীঘার পুলিশ হলিডে হোমের সামনের ময়দানে সরকারি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, তার জন্য রবিবার সকাল থেকে মঞ্চ বাঁধার কাজে হাত লাগিয়েছেন কর্মীরা। অন্যদিকে মাঠের নিরাপত্তা জোরদার করতে এখন থেকেই সভাস্থলে পুলিশি প্রহরা বসানো হয়েছে। বাস ও অটোর সংঘর্ষে প্রাণ হারলেন 9 জন, গুরুতর আহত 4 জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালের দিকে কুর্নুল হাইওয়েতে ঘটনাটি ঘটে। একটি সরকারি বাস অটোটিকে ধাক্কা মারে। অটোতে ছিল মোট 13 জন যাত্রী। ঘটনাস্থলেই মারা যান 7 যাত্রী, বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মৃত্যু হয় আরো 2 জনের, বাকিরা চিকিৎসাধীন। এবার খাবার বা পানীয়তে ভেজাল বা ক্ষতিকারক রং মেশালেই যাবজ্জীবন কারাদণ্ড। মূলত খাবারে ভেজাল বা পানীয় ক্ষতিকারক রাসায়নিক রং মেশানোর ঘটনা মাঝে মতি সামনে আসে। এবার সেই ঘটনা কড়া হাতে দমন করতে তৎপর প্রশাসন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খাবারজাত দ্রব্যে রং মেশালি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ভেজাল বা ক্ষতিকারক পদার্থযুক্ত খাবারকে মানুষ অসুস্থ হলে শাস্তির মেয়াদ 7 বছরের কারাদণ্ডের সঙ্গে 10 লক্ষ টাকার আর্থিক জরিমানা, দুটোই একসঙ্গে হতে পারে। ক্ষতিকারক পদার্থযুক্ত খাবারকে মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে আরও কঠিনতম শাস্তি মিলবে, এই মর্মে নতুন আইনে সুপারিশ করা হয়েছে। বিমান যাত্রীদের জন্য দুঃসংবাদ, অচিরেই বাড়তে পারে বিমান যাত্রার খরচ। দেশের মধ্যে বিমানে ভ্রমণের ক্ষেত্রে একলাপে বাড়তে চলেছে অতিরিক্ত চেক ইন লাগেজের মাশুল। আরো করা হতে চলেছে বিমানের লাগেজ পরিবহন নীতি। দেশের প্রায় সবকটি বেসরকারি সংস্থা অতিরিক্ত চেক ইন লাগেজের ক্ষেত্রে চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। টিকিট কাটার সময় বুক করা হোক বা বিমানবন্দরে এসে লাগেজ বুকিং, দুই ক্ষেত্রেই এবার থেকে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে। 22 জুন থেকে নয়া চার্জ লাগু করা হয়েছে, যদিও বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এখনো নিজেদের পরিবর্তিত চার্জ সম্পর্কে কিছুই জানায়নি।
ফটোশপে রামদেবের ছবি বিকৃত করে তা হোয়াটসঅ্যাপে গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। নয়ডা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রহিসউদ্দিন, দাদরের বাসিন্দা তিনি। আন্তর্জাতিক যোগা দিবসে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাগুরু বাবা রামদেবের একটি মরব ছবি ঘুরতে দেখা যায়, যেখানে দেখা গিয়েছে বেশ কয়েকজন তাকে ঘিরে বসে রয়েছে। তাদের সামনে পা ওঠানো নামানো করছেন রামদেব। ছবিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সমালোচনা নিন্দার ঝড় ওঠে, শুরু হয় রামদেবকে নিয়ে ট্রোলও। এরপরই নয়ডা পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। ছবিটি ভুয়ো ভিত্তিহীন বলেও দাবি করা হয়। এরপরই তদন্ত শুরু করে নয়ডা থানার পুলিশ। সেখানে উঠে আসে রহিসউদ্দিন নামে এক ব্যক্তির নাম। রহিসউদ্দিনকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ। চব্বিশে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। জীবনযুদ্ধে আজ আরো এক নতুন অধ্যায়। মন খারাপের জন্মদিনে নাইজেরিয়া জয়ের শপথ। হ্যাপি বার্থডে কিং লিও। মারাদোনা থেকে মারিও ক্যাম্পাস, বিলার্ডো থেকে বোরুচাকা, সবাই বলছেন মেসি ঘুরে দাঁড়াবেন। আর মেসি, রাজকুমারের চোখে এখন শুধুই নাইজেরিয়া। জিতেই জন্মদিনের কেক কাটতে চায় লিও মেসি, কিন্তু ভক্তদের কাছে আজই হ্যাপি বার্থডে রাজকুমার। তাই 31তম জন্মদিন পালন করলো ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের। আমি মেসির জন্মদিন পালন করছি আর 31 বছর বয়স, তার জন্য 31 পাউন্ডের কেক কেটেছি আমি। হ্যাঁ, আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব মেসির জন্মদিন পালন করছে, প্রত্যেক বছরই করবো আমরা। অনুষ্ঠান রয়েছে সারাদিনে, এখন 100 বাচ্চাদের জার্সি আমরা উপহার দেবো, তারপরে কিছু গরিব মানুষদের আমরা জামা কাপড় দিয়ে উপহার দেবো। হ্যাঁ, এবং কিছু মানুষকে আমরা সমাজসেবী যারা কাজ করে তাদের আমরা সম্বর্ধনা দেবো। মেসি ভক্ত শিবশঙ্কর পাত্র জানান, মেসির জন্মদিন উপলক্ষে সকালে ভারত ও আর্জেন্টিনার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং মেসির দীর্ঘ জীবন ভালো কাটার জন্যই প্রার্থনা করা হয়। বাঙালি মতে ভাত সহ 5 রকম ভাজা, মিষ্টি ইত্যাদি মেসির ছবির সামনে রাখা হয়। 31তম জন্মদিন, তাই কাটা হলো 31 পাউন্ডের কেক। সকাল থেকে তো অনেক রকম আয়োজন করেছি আমরা, এবং মেসি বলতে গেলে মেসি একজন প্লেয়ার না আমাদের কাছে, নিজের বাড়ির ছেলের মতো। তো তার জন্য আমরা অনেক কেক কাটা হয়েছে, এবং বাঙালিদের নিয়মে যে পঞ্চব্যঞ্জন পরিবেশন করা হয় নিজের ঘরের ছেলে বা মেয়েদের জন্য, মেসিকেও আমরা সেম জিনিসটাই পরিবেশন করেছি। এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে, আর্জেন্টিনারও করা হয়েছে। তো তারপরে আরও অনেক রকম আয়োজন, জার্সি দেওয়া হচ্ছে বাচ্চাদের, অনেক কিছুই আরও আয়োজন আছে, আরও অনেক খাওয়া দাওয়া। আমরা আজকে সারাদিনে অনেক রকম নিজের বাড়ি কারোর জন্মদিন হিসেবেই আমরা এটাকে সেলিব্রেট করছি। আজকে ইভেন গত রাত্রে ওরা 1:30 পর্যন্ত কাজ করেছে এখানে, ভীষণ ভালো লাগলো। মানে মেসি আমাদের এক কথায় লাইফ লাইন, তো ভীষণ ভালো লাগলো আর কি। হ্যাঁ একদম, মেসি হোক, জার্মানি হোক বা পর্তুগাল রাইভাল, ব্রাজিল রাইভাল টিমদের খেলা তো অবশ্যই দেখতে হবে তাদের পর। প্রিয় টিম আর্জেন্টিনা অবশ্যই। মেসি অ্যাকচুয়ালি আমরা যেটুকু দেখছি, মেসি একেবারে অসহায় ছেলের মতো আমি দেখতে পাচ্ছি, ওকে সাপোর্ট পাচ্ছে না কিছু না। তো আশা করছি মঙ্গলবার রাতে নাইজেরিয়ার সঙ্গে দেবে হ্যাট্রিক, আশা করছি, মনে 1% চান্স নিয়ে হয়ে গেছে। 100 জন শিশুকে আর্জেন্টিনার জার্সি বিতরণ করা হয়। এলাকার দুস্থদের বস্ত্র বিতরণ সহ নানান অনুষ্ঠানও পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার শতাধিক মানুষ। উত্তর ২৪ পরগনা থেকে জিয়াউল আলমের রিপোর্ট, ভূমি। ময়দানে বেঞ্জির ঘটনা। শনিবারে বারবেলায় লজ্জার মুখে পড়ল জাতীয় ক্লাব। মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা ঘিরে দু দলের হাতাহাতি। গোষ্ঠীক রাজনীতির কদর্য রূপ দেখল ময়দানে শতাব্দী প্রাচীন ক্লাব। এদিন মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা ঘিরে ধুন্দুমার। নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অঞ্জন মিত্র, টুটু বসু গোষ্ঠীর সদস্যরা। ক্লাবই হেনস্থা হলেন সচিব অঞ্জন মিত্রের জামাই ও প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। ঘটনার সূত্রপাত সভায় টুটু বসুর সভাপতিত্ব করা নিয়ে। মঞ্চে টুটু বসু থাকা সত্ত্বেও কেন সভাপতির নাম ঘোষণা করা হলো না, তাই নিয়ে শুরু হয় ঝামেলা, যা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। পরে 2 ঘন্টা ধরে কার্যত অরাজকতা চলে মঞ্চে। ধাক্কাধাক্কিতে জড়ান সহসচিব সঞ্জয় বোস আর সচিবের জামাই কল্যাণ চৌবে। বৈঠক শেষে অবশ্য নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলেন তারা। সব দেখে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সচিব অঞ্জন মিত্র। ভূমি বার্তা আজকের মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7 এর পর্দায়।